না, তুমি যা লম্বা তোমার সমান হিরোইন পাওয়া খুব মুশকিল। কি তুমি তো ঠিকমতো বাংলাই বলতে জানো না। অভিনয়টাও ভালো না, কখন হাসছো কখন কাঁদছো কিছুই বোঝা যাচ্ছে না। না হবে না, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আমি কার কথা বলছি। বাংলা ইন্ডাস্ট্রির এক অন্যতম হিরো, প্রোডিউসার, রাইটার, আমি দীপক অধিকারী, মানে আমাদের সবার ফেভারিট দেবের কথা বলছি। তো আজকের এই ভিডিওটা আমি স্পেশালি দেবের জন্য বানিয়েছি, কারণ গতকাল মুম্বাইতে দেব একটা বিশাল বড় অ্যাওয়ার্ড পেয়েছে, IIFTC অ্যাওয়ার্ড যেটাকে বলা হয়, মানে বেস্ট বেঙ্গলি ফিল্ম প্রোডিউসার অ্যাওয়ার্ড পেয়ে গেছে এবার দেব। চলো তাড়াতাড়ি শুরু করা যাক। তো প্রথমে বলে রাখি, দেব যখন ফার্স্ট বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসে তখন তো তার অভিনয় নিয়ে, বাংলা প্রোনাউন্সিয়েশন নিয়ে তাকে মানে রীতিমতো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া যত প্ল্যাটফর্ম আছে সব জায়গায় কিন্তু তাকে ট্রল করা হতো। আমাদের মধ্যে অনেকেই তাকে নিয়ে ট্রল করেছে, কিন্তু এখন তাকে নিয়ে ট্রল করতে গেলে কিন্তু বন্ধুরা রীতিমতো 100 বার ভাবতে হবে। না, তোমরা সবাই হয়তো ভাবছো যে আমি পার্সোনালি দেবের খুব বড় ফ্যান, তা কিন্তু কখনোই না। আমি বরাবর যেরকম বলে থাকি আজকেও বলবো, আমি ভালো বাংলা মুভির ফ্যান। সে মুভিতে বড় স্টারকাস্ট থাক কি না থাক, মুভিটা যদি ভালো হয়, মুভিতে যদি নতুন কোনো নিউকামারও কাজ করে, আমার কিন্তু যদি পার্সোনালি ভালো থাকে আমি ভালো বলবো। তো এবার দেবকে নিয়ে যেটা বলছিলাম, তোমরা সবাই জানো প্রথম দিকে এত কিছু ফেস করেছিল দেব, মানে দীপক টু দেব বলে যে বইটা রিলিজ করেছে, রিটেন বইটা শর্মিলা লিখেছে, সেটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা অনেক হয়তো দেখেছো, যারা দেখোনি তারা একবার ভিডিওটা দেখে নিও। সেখানে কিন্তু তার স্ট্রাগল ডেসগুলো খুব ভালোভাবে আমাদের দর্শকের সামনে তুলে ধরা হয়েছে, যে তিনি কিভাবে সেই ফেজগুলোকে অতিক্রম করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। তো সেই দেবকে নিয়েই বলছি, অভিনয় দক্ষতা তো তার লাস্ট কয়েকটা মুভিতে আমরা দেখতেই পেলাম, চাঁদের পাহাড় বলো, বুনোহাঁস, চ্যাম্প, ককপিট, কবির, কোনটা ছেড়ে কোনটা বলবো, প্রত্যেকটাতে কিন্তু তার অভিনয় ধীরে ধীরে পলিশ হতে হতে গেছে। এরপরে লাস্ট 1.5 বছর ধরে অ্যাজ এ প্রোডিউসার আমাদের যা যা মুভি গিফট করেছে, চ্যাম্প দুর্ধর্ষ একটা মুভি, কবির নতুন একটা কনসেপ্ট নিয়ে এলো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ হয়েছে আনলিমিটেডটা অত ভালো করতে পারেনি মার্কেট, স্টিল নতুন একটা ট্রাই করেছিল, নতুন নতুন মুভি তো ট্রাই করছে, এটাই তো আমাদের কাছে অনেক, বাইরে বিভিন্ন দেশের সাথে কোলাবোরেশন করছে। তো বাবা গুরুপদ অধিকারীর সাথে 1.5 বছর আগে দেব শুরু করেছিল দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। ম্যাক্সিমাম মুভি আমরা দেখেছি অনিকেত চট্টোপাধ্যায়, কমলেশ রায়ের সাথেই করেছেন, যথেষ্ট ভালো ভালো মুভি, একটা থেকে আরেকটা বেটার হয়েছে, সামনে তো আরো অন্যান্য অনেক মুভি আসছে, পাসওয়ার্ড মুভির টিজার বেরিয়ে গেছে, হবুচন্দ্র রাজা গোবুচন্দ্র মন্দিরে আসছে, এরপরে আসছে বিনয় বাদল দীনেশ, মানে একটার পর একটা কিন্তু মুভি পরপর এসে যাচ্ছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স থেকে, মানে অ্যাজ এন অ্যাক্টর অনেক অ্যাওয়ার্ড পেয়েছে, এখন অ্যাজ এ প্রোডিউসার সে কিন্তু তার স্বীকৃতি পেয়ে গেছে মাত্র 1.5 বছরের মধ্যে। সো হ্যাটস অফ টু দেব। গতকালই মুম্বাইতে IIFTC যে অ্যাওয়ার্ডটা আছে, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ট্যুরিজম কনক্লেভ, IIFTC-র ফুল ফর্ম, তো সেই অ্যাওয়ার্ডটা কিন্তু আমাদের দেব পেয়ে গেছে ফর দ্য বেস্ট প্রোডিউসার ইন বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। এত ভালো ভালো মুভি প্রোডিউস করার জন্য তাকে এই অ্যাওয়ার্ডটা কিন্তু দেওয়া হয়েছে। ভাবতে পারছো আরো তো অন্যান্য কত প্রোডিউসাররা আছে, তারা যথেষ্ট চেষ্টা করছে, আমি বলছি না সবাই খারাপ, স্টিল মাত্র 1.5 বছরের মধ্যে ব্যাক টু ব্যাক 4-5টা মুভি এবং আপকামিং কিছু মুভিজ, তোমরা জানো এই মুভিগুলোর যেই দেখবে সেই বলবে যে না নতুন ধরনের কিছু একটা করছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। এরকম আমি আমার অনেক ভিডিওতে বলেছি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সকে নিয়ে, যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নতুন দিকে নতুন একটা লেভেলে নিয়ে যাচ্ছে কিন্তু।
আর যে নিয়ে যাচ্ছে তাকে একসময় আমরা সবাই ট্রল করেছিলাম, আর আজকে আমরা তার জন্য গর্ব অনুভব করছি। তো একবার দেখে না যাক যে অ্যাওয়ার্ডটা পাওয়ার পর দেবের এক্সপ্রেশন কেমন ছিল, দেবের রিয়াকশন কেমন ছিল। তিনি টুইটারে তার রিয়াকশন জানিয়েছেন, তিনি বলেছেন যে মাত্র 1.5 বছরের মধ্যে এত বড় একটা স্বীকৃতি পাওয়া সত্যিই আমার কাছে অনেক বড় ব্যাপার, এবং প্রত্যেকটা দর্শককে তিনি ধন্যবাদ জানিয়েছেন, কারণ তাদের ভালোবাসা ছাড়া কিন্তু এটা সম্ভব ছিল না। আমরা যারা দর্শক, তারা যদি দেব এন্টারটেইনমেন্টের মুভিগুলোকে ভালো না বাসতাম, তাহলে তিনি আজকে যে জায়গায় আছেন সেই জায়গায় থাকতে পারতেন না। সে অ্যাওয়ার্ডের দিক থেকেই হোক বা মানুষের ভালোবাসার দিক থেকে হোক, যেদিক থেকেই হোক, আজকে যে জায়গায় তিনি পৌঁছেছেন তা কিন্তু প্রত্যেকটা দর্শকের ভালোবাসা থেকেই। যারা এককালে তাকে ট্রল করতো তারাও কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়ে দেবের ফ্যান হয়ে গেছে। তো একবার দেখে নিই টুইটারে তিনি অ্যাকচুয়ালি কি বলেছেন। My very first award as a producer within 1.5 years of becoming one. So honored to receive the IIFTC award in Mumbai last evening. Like I always say, this would not have been possible without the love of my audience and the blessings of my well-wishers. Keep it coming always. আমরা সবাই চাই শুধু দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স না, বাদ বাকি আরও যত প্রোডাকশন হাউস আছে সবাই যেন এরকম ভালো ভালো মুভি, নতুন নতুন কনসেপ্ট নিয়ে আসে এবং বাংলা মুভি লেভেল যেন আরও উপরে যায়। এতে আমাদের সবারই ভালো হবে, আমরা যারা দর্শক আছি তাদের জন্য ভালো, যারা মুভি বানাচ্ছে তাদের জন্য ভালো, আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের জন্যই কিন্তু এটা একটা বড় গর্বের জিনিস হয়ে উঠছে। তো আমরা সবাই চাই দেব আরও উপরে যাক, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স থেকে আরও নতুন নতুন মুভি আসুক। তো আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও। তোমরা যারা যারা ফার্স্ট টাইম চ্যানেলটাকে ভিজিট করছো তারাও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে যে বেল বাটনটা আছে সেটা তো ক্লিক করে নাও, এর ফলে কী হবে নোটিফিকেশনগুলো তোমাদের মোবাইল ফোনের সাথে সাথে পেয়ে যাবে। তো আজকে দিয়ে অ্যালেক্স স্টোর থেকে এটুকুনি ছিল, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ইনফরমেশনে। টিল দেন ভালো থেকো সবাই, গুড বাই, টাটা।